মেহরিন আক্তার আপনি লিখেছেন আমি আল্লাহকে কথা দিয়েছিলাম পরীক্ষা ভালো ফলাফল হলে নামাজ পড়ব সারা জীবন পরীক্ষা ভালো ফলাফল আসে কিন্তু নিয়মিত নামাজ এখন আমি পড়াশোনার অনেক খারাপ একটা পর্যায়ে চলে এসেছি হয়তো এটা ওয়াদা ভঙ্গের ফল ওয়াদা ভঙ্গের কাফার হিসেবে আমার করণীয় কি আবন বোন আপনার এই ওয়াদা ভঙ্গের কাফার হিসেবে আপনাকে যেটি করতে হবে তা হল এই ওয়াদা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নিজের সঙ্গে লড়াই করতে হবে সালাদটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এটি আল্লাহ তাল ফার্স্ট বিধান এটি আপনার নিজের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন যেরকম আপনার ইমান রক্ষা করার জন্য সালাদটা সেরকম অতএব এটিকে আপনার নিজের জন্য অপরিহার্য করে নেন ইতিপূর্বে যেগুলো আপনি যেতে পড়েননি সেগুলো পড়ার চেষ্টা করেন এবং ভবিষ্যতে আর কখনো সালাদ ইচ্ছা ছাড়বেন না আপনি সংকল্প করেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সেই কৃতকর্মের কাফারা হবে আর ইতিপূর্বে যে গাফলতি করেছেন তার জন্য আল্লাহ লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন আর অন্য কিছু আপনার করা লাগবে না শুধু এই সালাদটা নিয়মিত করেন পূর্বের সালাদ গাফলতির জন্য আলাদা সে মাপ চান ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন জান্নাতুল বসা সুবর্ণ আপনি লিখেছেন নামাজরত অবস্থায় কান্না করলে নাক দিয়ে পানি বের হয় তাতে কি নামাজ ভেঙে যাবে বা হিজাবে যদি লাগে তাতে হিজাব কি নাপাক হয়ে যাবে উত্তর হলো না এই পানি যেহেতু নাপাক নয় অতএব এটি কাপড় চোপড়ে লাগলে শরীরে লাগলে নাপাক হবে না এবং নামাজও ভাঙবে না জিহাদুল ইসলাম আপনি লিখেছেন অনেকে বলেন আল্লাহ আখেরাতে সাম্প্রদায়িক আচরণ করবেন কারণ জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান সেখানে কেবল মোমিনগুনি থাকবেন আপনি বিষয়টা বুঝিয়ে বলবেন কি বিষয়টাকে এইভাবে বলা অনুচিত তবে এটি ঠিক যে জান্নাতে আর যার নামে কোফার থাকবে যে যা আমল করবে সে তার ফল তো পাবেই কিন্তু সাম্প্রদায়িক এই শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় আল্লাহ আলমিন এর শানে এ ধরনের নানাভাবে ব্যাখ্যা করা হয় ইতিবাচক নেতিবাচক এরকম শব্দকে আল্লাহ তালার সানে আল্লাহ আচরণ করবেন এরকম এরকমটি প্রয়োগ করা বোধহয় আল্লাহ শাহানের সাথে যায় না বা আল্লাহর সাথে যে শিষ্টাচার ইমানদারে থাকা উচিত সেটির সাথে যায় না আর রাকিব আপনি লিখেছেন জামাতের সাথে চার রাকাত ফরজ নামাজের প্রথম দুই রাকাত যদি মিস হয়ে যায় তাহলে সেই দুই রাকাত পড়ার নিয়ম কি শুধু সুরা ফাতেহার পরে রুকুতে যেতে হবে নাকি সুরা মিলিয়ে রুকুতে যেতে হবে দেখুন জামাতের সাথে চার রাকাত ফরজের প্রথম দুই রাকাত আপনি পাননি যখন ইমাম সাহস সালাম ফিরিয়েছেন দাঁড়িয়ে আপনি দূরাকাত পড়বেন এই দুরাগাতে সুরা মিলাবেন কিনা ইমামিফ ইমাম মানিক মত অনুযায়ী এই যে দুরাকাত আপনি সালাম পর পরে একাকি পড়ছেন যেগুলো আগে ছুটে গিয়েছিল সেগুলো আপনার প্রথম প্রথম দিককার দিককার কারণে হওয়ার কারণে সেখানে আপনি সুরা ফাতে সাথে অবশ্যই সুরা মিলাবেন এবং আহমদুল রহমুর রহমার একটি মত এটি অর্থাৎ জমুরের মত হলো এই অনুযায়ী আবার আহ আহমেদ রহমুল রহমতুল্লাহ আরেকটি বর্ণনা এবং ইমাম শাফি রহমদুল্লাহর মত আরও একদল ফুকা মত হলো যে আপনার যে রাখাতগুলো ছুটে গেছে এগুলো আপনার সালাতের শেষ অংশ যা কারণ শেষে রাখাতগুলোতে সুরা নেই এখানে আপনার সুরা মেলাতে হবে না তো সুরা মেলাটাই হলো নিরাপদে ক্ষেত্রে আপনার জন্য নুরুল হায়দার আপনি লিখেছেন আমরা কখন একজন ব্যক্তিকে নাস্তিক ও কাফের বলতে পারবো একজন ব্যক্তিকে নাস্তিক এবং কাফের বলবে মূলত একটা ফতোয়া বোর্ড মুফতিদের সম্মিলিত ডিসিশন হবে এবং যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তার বিরুদ্ধে ফতোয়া জারি করার আগে তাকে তবার সুযোগ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারপরে অন্যান্য পদক্ষেপগুলো নিতে হবে এগুলো পদক্ষেপ নেওয়ার আগের কথা কিন্তু নাস্তিক এবং কাফির এটা ব্যক্তি ব্যক্তিকে আসলে বলবে না এই যে ধরনের ইস্যোগুলো খুবই সেন্সিটিভ আদিস আর বুখারি আদি বিক্রাম সাল্লাহ আসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে কাফের বলে আসলে যদি কাফের না হয় তাহলে বা ফাদ হুমা তাহলে সেক্ষেত্রে তাদের দুজন একজন তো কাফের হয়ে যাবে তার মানে যে বলছে তার উপরে কিন্তু বড় এখানে চলে আসে তো যার কারণে এই ধরনের ইস্যু ব্যক্তি নিজের ঘাড়ে তুলে নেবে না বরং এগুলো সামনে তুলে ধরবেন তারা পুরো করে ফতোয়া দিবেন বা সিদ্ধান্ত দেবেন ওলামা একরাম মুফতিগণ আর এমনিতে সাধারণ অবস্থাতে একজন মানুষ যখন আল্লাহকে অস্বীকার করে বা কাফের হওয়ার যে মূলনীতি বা কাফ তাকফির যে মূলনীতি সেটা যদি কোনো জায়গায় পাওয়া যায় যাকে ভিত্তিতে তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে ধরুন কেউ আল্লাহকে অস্বীকার করলো আখেরাতকে অস্বীকার করলো কোরআনে কারিমকে অস্বীকার করলো আল্লাহ কোনো বিধানকে সে অস্বীকার করলো তাহলে সে আর ইমানদার থাকে না নাস্তিক সে কোনো ধরনের বিশ্বাস করে না এরকম যদি হয় নাস্তিক হয় আজকালকার পৃথিবীতে যারা নাস্তিক আমরা বলছি এরা আসলে কে কতটা নাস্তিক সেটা বেশ প্রশংসাপেক্ষ্য বিষয়দের বেশিরভাগই হলো কপট কিসিমের কারণ হলো তারা নাস্তিক তো কোনো ধরনের বিশ্বাস করবে না কিন্তু এরা ইসলামের বিরুদ্ধাচরণ করে অন্যান্য অনেক ধর্মের প্রতি তাদের সিম্পেথি ইত্যাদি বোঝা যায় অর্থাৎ তাদের আসল উদ্দেশ্যকেই সেটা বেশ মানে ঘাপলাপূর্ণ এবং জটিল মনে হয় তবে যারা প্রিয় নাস্তিক যে কোনো ধর্মের প্রতি তার বিশ্বাস নেই তাদের ঘোষণা তো এটা বোঝা যায় একজন মানুষ যখন অবিশ্বাস করেন বা নাস্তিক হন তিনি তার ঘোষণার মাধ্যমে জানা যান তবে হ্যাঁ অনেক নামধারী মুসলিম আছেন যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্ত বিভ্রান্তির মধ্যে আছে জাহালতার কারণে মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে এবং কিসে ইমান যা সেটা জানেও না সে তো এই ধরনের মানুষ কোনো ভুলভাল কিছু করে থাকলে যেটি ইমান বিধ্বংসী হতে পারে তাহলে তাকে ফতোয়া দেওয়া নয় বরং তাকে জানাইয়া দেওয়া উচিত জানানোর পরে সে উদ্ভট আচরণ করে এবং তাকে ফিরে মূল্য দিতে পারে তখন অবশ্যই তাকে কাপড় এবং নাস্তিক বলা যাবে কিন্তু এটি আসলে যে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে বলে বেড়ার ব্যাপারটি কিন্তু সেরকম নয় আমরা অনেক সময় অনেক বিভ্রান্ত মুসলিমকে আমরা নাস্তিক বলে ফেলি এটা একটা ত্রুটির জায়গা আল্লাহ মাফ করুন